बाजे बाजे सकाल दोपुर साजे ओगो तोमार नाम लिखे जाए हृदय रानी नाए बाबनार अल्पनाए ओगो तोमार रंग मेखे जाए ओ अल्लाह 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 ओ अल्लाह। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনারা অবশ্যই প্যাট সম্পর্কে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে প্যাট সম্পর্কে টিউটোরিয়াল। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, যেহেতু জ্বর ঠান্ডা নিয়ে আসলে মিক্সিংটা করেছি অত ভালো করতে পারি নাই, তো একটু সাপোর্ট করবেন বন্ধুরা, এত কষ্ট করে টিউটোরিয়াল করি। যাই হোক, তো প্যাট সম্পর্কে আমি একদম ক্লিয়ার করে দিব। তো সেই জন্য আমরা এখানে দেখতে পারতেছেন যে আমি অটো টিউন করেছি, ঠিক আছে। আমি আবার নতুন করে দেখাচ্ছি আপনাদের, এখানে আমি সর্বপ্রথম অটোটিউনটা করব। এখন বলবেন অটোটিউনের সাথে সম্পর্ক কি, আমি বলে দিচ্ছি আপনাদের। তো অটোটিউনটা হলো আপনার মাইনরের ডিতে, ঠিক আছে, এবং রিভার্বটা করব, তারপরে আমি বলতেছি অটোটিউনের সাথে আপনার স্কেলের সম্পর্ক কি। সো বন্ধুরা, এখানে আপনি দেখবেন এই যে কি, ঠিক আছে, দেখবেন যে মাইনরের ডিতে বা আপনার সিতে একা কি স্কেল তো মিলবে আপনার গজলের, তাই না? তো ওই অনুযায়ী কিন্তু আপনি প্যাট তৈরি করবেন মাইনর এবং মেজর। মেজর সম্পর্কেও ভিডিও দিব। তো আজকে মাইনর সম্পর্কে কিভাবে মাইনরের কর্তি তৈরি করবেন, তো এখানে দেখতে পারতেছেন মাইনরের ডিতে, ঠিক আছে, শুধু ডিতে আমার স্কিলটি। এখন আমরা এখান থেকে মানে ডি খুঁজবো, সেই জন্য আমরা প্যাডে চলে যাব। প্যাডে চলে যাওয়ার পর মাই স্টেমেন্ট থেকে আমি প্যাডটা তৈরি করব। এখন আমরা ডি খুঁজবো, এখানে ডি তো অনেকই থাকে। তো গজলটি প্লে করে আপনি দেখবেন যে আপনার ম্যাচিং খাচ্ছে কিনা, ঠিক আছে, তারপর আমি বলতেছি। তো চলুন একটু ধৈর্য সহকারে দেখবেন, আমি মিলাইতেছি, ঠিক আছে। বাজে বাজে সকাল দুপুর সাজে ওগো তোমার নাম লিখে যাই হৃদয়ে রাঙিয়ে নাই ভাবনার পর। তো বন্ধুরা, সর্বপ্রথমে কিন্তু আমাদের এইটা মিলে গেছে, ঠিক আছে, গজলটি প্লে করব, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো এখন যাওয়া যাক। মনের ওই বাজে বাজে সব। তো বন্ধুরা, সেই জন্য আপনারা এই ডিতে একটা কর্ড দিয়ে দিবেন। ডিতে কর্ড দেওয়ার পর এটা আপনারা টান দিয়ে যতটুক পর্যন্ত গজল রাখতে চাচ্ছেন ততটুক পর্যন্ত রাখবেন প্যাডের কর্ড। এবং এখানে দেখবেন এক দুই তিন, ঠিক আছে, তো তিন গড়ের এইখানে দিবেন আপনার, আমি বলে দিচ্ছি আপনার এক দুই তিন চার, ঠিক আছে। এই হয়েছে আপনার মাইনরের কর্ড, ওয়ান থ্রি ফোর, ঠিক আছে, ওয়ান থ্রি ফোর। এই অনুযায়ী আপনারা কিন্তু প্রতিটা স্কিল তৈরি করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি প্রতিটা যে কোনো প্যাডিং থেকে বা আপনার ওমিনেস পেয়ার থেকে কিন্তু আপনি প্যাডগুলো তৈরি করতে পারবেন ইজিলি মাধ্যমে। আমি আবারও বলে দিচ্ছি, এখানে দেখতে পারতেছেন যে ওয়ান থ্রি এবং ফোর, এখানে এক গড় দুই গড় তিন গড়, ঠিক আছে। তো এখানে একটা কর্ড বসাবেন, তারপর এক গড় দুই গড় তিন গড় চার গড়, ঠিক আছে, পাঁচ গড়ের টাইমে আপনি এইটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার মাইনরের কর্ড তৈরি হয়ে গেল। এখন শুনুন। তো প্যাডের সাউন্ড অবশ্যই কমাতে হবে, তো আমি প্যাডের সাউন্ডটা আপনাদের কমাচ্ছি, এখন আমরা শুনব। মনের ওই বাজে বাজে সকাল দুপুর সাজে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি মাইনরের কর্ড তৈরি করতে পারবেন। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, এখানে আপনার যেহেতু ডিতে আপনি ডি খুঁজবেন, ডি তো অনেকেই পাবেন, তাই না? ডির ভিতরে আপনি কর্ড যে কোনো একটা গজলটি প্লে করবেন, প্লে করার পর আপনি ডিতে ক্লিক করবেন। ডিতে ক্লিক করলেই কিন্তু আপনি যখন আপনার গজলটি মিলবে আপনি কিন্তু বুঝতে পারবেন, যেহেতু এটা মাইনরের ডিতে, তাই না? তো ডিতে একটা কর্ড বসিয়ে দিবেন, তারপর এক গড় দুই গড় তিন গড়ের টাইমে একটা কর্ড দিবেন, ঠিক আছে। তারপর আপনার এক দুই তিন চার, চারের টাইমে আপনি একটা কর্ড বসিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে কি হলো আপনার, এখানে ওয়ান ফোর, সরি ওয়ান থ্রি ফোর, ঠিক আছে, ওয়ান থ্রি ফোর আপনার মাইনরের কর্ড। তো যাই হোক, আপনারা অলরেডি কিন্তু প্যাট সম্পর্কে বুঝে গেছেন ক্লিয়ারভাবে যে কিভাবে গজলের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, এবং পরবর্তীতে মেজর সম্পর্কে কিন্তু ভিডিও আসবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।
মনেরই বাজে বাজে সকাল দুপুর সাজে প্রভু তোমার নাম লিখে যাই হৃদয়ে রাঙি নাই বাবনার কোনায় প্রভু তোমার রং মেখে যাই তুমি ছাড়া দিশে তুমি হিনা হৃদয় বিনা আর সুর বাজে না।